স্বচ্ছ হয়েও 22 স্টেট নিয়োগ পেতে কেন লেট কেন লেট কেন লেট স্বচ্ছ পেতে 22 স্বচ্ছ হয়েও 22 স্টেট নিয়োগ পেতে কেন লেট কেন লেট কেন লেট বছর বছর নতুন স্টেট ভরবে না কো খালি পেট খালি বছর বছর নতুন স্টেট ভরবে না কো খালি পেট ভরবে না কো খালি পেট পাশের রাজ্যে নিয়োগ হয় আমরা কেন বঞ্চনায় বঞ্চনায় পাশের রাজ্যে নিয়োগ হয় আমরা কেন বঞ্চনায় আমরা কেন বঞ্চনায় ভাজবো যদি চমুড়ি টেট কেন দরকারি ভাজবো যদি চমুড়ি টেট কেন দরকারি টেট কেন দরকারি তাই আমাদের এই ডেপুটেশনের কর্মসূচি আমরা এখানকার পুলিশ অধিকর্তার সঙ্গে কথা বলবো যাতে শান্তিভাবে আমরা যেন প্রশাসনের কাছে আমাদের ডেপুটেশন কপি পেশ করতে পারি তার জন্য সহযোগিতার জন্য আমরা আবেদন করব ওনারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত যতটা ভালো ব্যবহার দেখিয়েছেন আশা করি ওনারা আমাদের সহযোগিতা করবেন পাবো এই আশা রেখে আমরা অন্তত আজকে লাইভ এখানে बाईस पास स्टेट ऑल बेंगल एसोसिएशन पक्ष आज ग्रुपे कैक जन खूब शांतिपूर्ण भावे एक डेपुटेशन देर पर्षद सभापति साथ देखा करते पर्षद सभापति माननीय गौतम पाल महाशय के माननीय मुख्यमंत्री के माननीय शिक्षामंत्री के सकल के सकल उद्देश्य बड़ जोरे निवेदन आज हम गुटी कैक मानुष अपन शांतिपूर्ण भावे देखा कर नियोगे इंटरव्यू नियोगे विज्ञप्ति आदाय करार्जन एसम कितु जो मजपथे एभवे बाधा दिए दें अपना फिर क्योंकि भविष्य बृहत्तर आंदोलन पद बाचते बाध्य हब তাই আমরাও শিক্ষিত বেকার আমরাও অনেক বঞ্চনার শিকারের পর আমরা এই জায়গায় এসেছি তাই আমাদের আমাদের দাবি যাতে পূরণ করেন আমাদের পূজোর আগেই যাতে মাননীয় সংসদ সভাপতি গৌতম পাল মহাশয় আমাদের নতুন ইন্টারভিউ নতুন 2022-এর ইন্টারভিউ বিজ্ঞপ্তি বের করেন সেই আবেদনে সেই করজোরে মিনতিতে আমরা এসেছি আশা করব যে আমাদের মাননীয় অবশ্যই আমাদের এই সদুত্তর দেবেন প্রাথমিক পর্ষদে নিজেদের অধিকার এবং হকের জন্য ডেপুটেশন জমা দিতে এসেছিলাম কিন্তু সেন্ট্রাল পার্কে আমাদেরকে পুলিশ আটক করেছে এবং আমরা এই মুহূর্তে বিধাননগর সাউথে আমরা আছি আর আমরা পুলিশ অধিকর্তার সঙ্গে কথা বলবো এবং অন্তর্ভুক্ত করে আপডেট ভ্যাকেন্সিতে পুজোর আগে আমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিতে হবে পর্ষদ আর আগামী দিন আমরা আমাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেব।